সকলকে ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য। আপনারা দেখছেন রূপ বাইক রিপেয়ার, আমি রূপ, দেখছেন হিরো অ্যাসিবার। এর দুবার ইঞ্জিন করা হয়েছে, অলরেডি করেছে, একটা মিস্ত্রির হাতে পড়েছিল, করার পরে গাড়িটা সাকসেসফুল হয়নি, ইঞ্জিনের সাউন্ড ফেটে গেছে, টাইমিং চেনের সাউন্ড উঠছে, ইঞ্জিনের বিভিন্ন রকম ইঞ্জিনের সমস্যা হচ্ছে। গাড়িটা অলরেডি লোটে খাটে, তো আমার কাছে এসছে ইঞ্জিনে কাজ করবো বলে আমি আমার কাছে নিয়ে এসছে। অলরেডি আমি ইঞ্জিন খুলবো, ইঞ্জিন খুলে দেখবো কী কন্ডিশান আছে। তো ইঞ্জিন খোলার আগে আমাদের কী করতে হবে, সিট ট্যাঙ্কিটা নামাতে হবে, সাইলেন্সার খুলতে হবে, ইঞ্জিনটা কী করে ইঞ্জিন কী কন্ডিশান আছে আমরা দেখবো, হাফ ইঞ্জিনটা আগে খুলবো, খুলে দেখবো কী কন্ডিশান আছে। চ্যানেলে যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। খোলা হয়ে গেছে, এই টাইমিং প্যাড ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন টাইমিং প্যাড ভেঙে গেছে। ম্যাট ভাঙার জন্য আমি ম্যানেট পটক এই ম্যানেট পটক খুলবো। খোলা হয়ে গেলে এই যে স্যান্ডার, এই স্যান্ডার পিস্টনটা চেঞ্জ করতে হবে, যেন স্যান্ডার পিস্টনটা 100 হয়ে গেছে, স্যান্ডার পিস্টনটা চলবে না, এটা চেঞ্জ করবো। ভ্যালভও চেঞ্জ করবো, ভ্যালভ পরে এই যে ভ্যালভ অবস্থা দেখেন, ভ্যালভ পুরো বসে গেছে, ভ্যালভ পুরো এই যে বসে গেছে, ভ্যালভ কিছু নেই, ভ্যালভ চেঞ্জ করবো, ভ্যালভ গাইড চেঞ্জ করবো, গাইডগুলো চেঞ্জ করবো। সিলিন্ডার পিস্টনটা নতুন জেনুইন সিলিন্ডার পিস্টন নিয়ে এসছি, এটা ফিট করবো, নতুন জেনুইন পিস্টন, আচ্ছা জেনুইন ভ্যাল দেবো, যাতে আমরা গাইড করে নিয়ে এসছি, এই যে গাইড করে নিয়ে এসছে, নতুন গাইড করে নিয়ে এসছি, আমি সব ওয়াশ করে নিয়েছি, আমার ভ্যালটা ফিট করবো, ভ্যাল লক লক স্প্রিং সব আছে, এটা ফিট করবো। প্লাস আমরা ম্যানেজ পাওয়ারটা খুলে নিয়েছি, ম্যানেজ পাওয়ারটা টাইমিং চেনও চেঞ্জ করে দেবো, ম্যানেজ পাওয়ারটা খুলে নিয়েছি, এবার সিলিন্ডার পিস্টন ফিট করবো, পিস্টনটা ফিট করবো। আয়নটা ভিতরে কাপড়ের দিকে রাখবো, এরা বাইরে দেবো, স্ট্যান্ডার্ড পিস্টন নিয়ে, স্ট্যান্ডার্ড সিলিন্ডার পিস্টন যখন জেনুইন নেবেন, এরা আপনার স্ট্যান্ডার্ড হবে, এটা দেখতে পাচ্ছেন। আমরা এই বড়ো চিহ্নটা, বড়ো ঘাটটা কাপড়ের সাইডে দেবো, আর ছোটো ঘাটটা আমরা সাইলেন্সার সাইড দেবো, মানে এটা ইনপুট, এটা আউটপুট। আমরা এবারে পিস্টন সেই রিন একই সিস্টেম, সেই 5 পিস রিন থাকে, এটা এটা এটাও একটা রিন, এটা স্প্রিং রিন, আমরা এটা ফিট করে নেবো। কীভাবে ফিট করবো, আমরা এইভাবে লকটা লাগিয়ে নেবো, লকটা লাগিয়ে নিলাম এইভাবে, দেখছেন লকটা লাগিয়ে নিয়েছি, মানে স্প্রিং রিংটা বসাবো, দুটো অয়েল রিং বসাবো, বসিয়ে দেবো, চার একটা বসাবো, এই 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 একদম এই কোলে বসাবো, একটা পুরো একদম এই কোলে বসাবো, বসে দেবো, বসিয়ে দিলাম, দুটো অয়েল রিং লাগিয়ে নিলাম, এবার আমার কেস পিনটা একটু লাগাবো এইভাবে মোবাইল দিয়ে, এইভাবে বসিয়ে দেবো। যে আমরা এই 2 নম্বর রিন দেখতে পাচ্ছেন, টপ টু লেখা আছে, 2 নম্বর ঘাটে এখানে দেবো, এই 2 নম্বর ঘাটে দেবো, এই জায়গাটা, এই জায়গাটা দেবো, 1টা এখানে দেবো, এই 1টা এখানে দেবো, মানে এইভাবে বসাবো, এইভাবে দুটো আমল দিয়ে এইভাবে ধরতে হবে, ধরে এইভাবে এই ঘাট দিয়ে এইভাবে লাগাতে হবে, লেগে গেছে, 1 নম্বর দিনটা এইভাবে লাগাবো, এই লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন 5টা দিন, 5 মুখ করে লাগিয়ে দিয়েছি, 5 সাইডে, কোনো সাইডটা তোমাদের রিনের মুখ এক সাইডে রাখবো না,
পাঁচ সাইডে মুখ, পাঁচ সাইডে লাগিয়ে দিয়েছি, একটু অয়েল লাগিয়ে নেবো ভিতরে। পিস্টনটা বসাবো, এবার পিস্টনটা বসিয়ে দেবো। পিস্টনটা বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এই ভিতরে দেখতে পাচ্ছেন বড়টা দিয়েছি কাপড়ের সাইডে, এটা দিয়েছি এই সাইডে। মনে করি সিলিন্ডারটা ফিট করবো, পিস্টন ফিট হয়ে গেছে, আমরা ভ্যালভটা ফিট করবো। ভ্যালভ গাইড করে নিয়ে এসছি, আমাকে ভ্যালভটা ফিট করবো। ভ্যালভ ফিট করার আগে আমরা এই ভ্যালভের এই ওই স্প্রিং গার্ডগুলো লাগিয়ে দেবো, লাগিয়ে দিলাম। অয়েল ভ্যালভ সিল দুটো লাগাবো, ভ্যালভ সিল অয়েলের বুড়িয়ে নিল, এইভাবে লাগিয়ে দেবো। লাগিয়ে দিলাম দুটো ভ্যালভ সিল, দুদিকে লাগিয়ে দিলাম। ভ্যালভ বড়ো ভ্যালভ অয়েল একটু বুড়িয়ে নেবো, এইভাবে অনেক বড়ো ভ্যালভটা এইভাবে দিয়ে দেবো। এই দু লাগিয়ে দিলাম, ছোটো ভ্যালভটা এইভাবে এরকম বুড়িয়ে নেবো একটু অয়েলে, এইভাবে ছোটো ভ্যালভটা এই লাগিয়ে দেবো। এই লাগিয়ে দিলাম, এবার আমার স্প্রিং দুটো বসিয়ে দেবো। বড়ো ঘাট নিচে এইভাবে লাগাবো, বসিয়ে দেবো সব। স্প্রিংয়ের যে ছোটো ঘাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিচে দেবো, এইভাবে এবারে আমরা এগুলো লাগিয়ে দেবো। লক দুটো লকের ঘাটে লাগাবো, এইভাবে লাগিয়ে দেবো। আমরা এখন প্যাকিংটা বসিয়ে দেবো, এইভাবে লকটা লাগাবো, লক লকটা লাগাবো, বসিয়ে দিলাম। আমার সিলিন্ডারটা বসাবো, এইভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দিলাম পিস্টনটা, দেখছেন বড়টা কাপড়ের সাইডে দিলাম, ছোটটা সামনে দিলাম। এই হচ্ছে পিস্টন, আমরা হেড ফিট করবো। হেড ফিট করার আগে চিন্তা এইভাবে বসিয়ে দেবো, বসিয়ে দেবো এইভাবে। আমি চিন্তা বসিয়ে দিলাম, আমি যেটা বসে দিলাম আমার টাইমিং প্যাডটা বসাবো, প্যাড বসাবো, প্যাডটা দেবো। প্যাডটা ভেঙে গেছে, নতুন দিচ্ছি, জেনুইন প্যাড দেবো। দিলাম এই এর গার্ডটা লাগিয়ে দেবো, এভাবে আমি এখানে গার্ডটা লাগ
কমপ্লিট করে নিয়েছি, এটা কমপ্লিট করে নিয়েছি, এটা ফিট করবো, হেডটা ফিট করবো এভাবে। বসিয়ে দেবো এভাবে, বসিয়ে দিলাম বলাম না। রকারটা টিউনিং করবো, টাইমিং হয়ে গেছে, মানে আমার টাইমিংটা মেলাবো, লাইনারটা এভাবে ফাঁসিয়ে নেবো। ফাঁসিয়ে নিলাম, এদিকে টাইমিং দেখতে পাচ্ছেন, এদিকে টাইমিং, এই টাইমিংটা আমার এই এই যে এই ইঞ্জিনের গায়ে একটা টাইমিং এই চিহ্ন আছে, এইটা আর এই টাইমিংটা একসিদাসিদি রাখবো, স্টার্ট রাখবো, দেখে আমার এখানে টাইমিং লাগবো, টাইমিং লাগবো। ওই টাইমিং মেলাতে গেলে এই চিহ্নটা উপরে দেবো, বাম দিকে দেবো, এটা সিধা স্টার্ট লাগাবো, বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন স্টেটা স্টেট বসে গেছে, এখন একটু বোল্ট লাগিয়ে দেবো, নাটগুলো লাগিয়ে দেবো, বোল্টগুলো লাগিয়ে দিলাম, ওটা আমি অ্যাডজাস্টারটা বসাবো, অ্যাডজাস্টারটা এভাবে বসিয়ে দেবো। কভারটা বসাবো, হেড কভারটা আটা লাগিয়ে নিয়েছি, প্যাকিংয়ে হেড কভারটা বসাবো, বসে দিলাম, বোল্টটা লাগিয়ে টাইট করবো, thank you.
এই পেনিয়ামটা লাগিয়ে দেবো এইভাবে। তাহলে পেনিয়াম লাগিয়ে দিলাম, আমার ম্যাগনেট কভারটা বসিয়ে দেবো। প্যাকিং লাগানো আছে, প্যাকিংটা ভালো আছে বলে ওই জন্য প্যাকিংটা চেঞ্জ করলাম না। এটা কমপ্লিট করে দিলাম, এসিউডের কমপ্লিট হয়ে গেছে। পার্ট টু পার্ট দেখলেন আপনারা, আপনাদের সামনে কমপ্লিট করলাম। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আর ওয়াইল্ড হেলে গাড়িটা স্টার্ট করবো। ইঞ্জিনটা কমপ্লিট করে দিলাম, ইঞ্জিনটা কমপ্লিট করে দিলাম। ইঞ্জেকশন স্টার্ট হয়ে গেছে, সেন্টার পিস্টন চেঞ্জ করে দিয়েছি, গাড়ি ফুল কমপ্লিট হয়ে গেছে, ইঞ্জিন পালন চলছে। গাড়িটা কিছুক্ষণ পালন দিয়ে গাড়িটা ডেলিভারি করবো।